আমার দাবি আমার দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনার লঞ্চ কারবার চলিব না চলিব না এই লোভ জিন্দাবাদ 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 রসলিয়াকু বহিষ্কার করিবা আমার দাবি আমার দাবি জলতার থানে আইটিডিএ হাই স্কুল রে রোসেই করুথবা জালিয়াতি রোসেই মাকু গিয়াপ করিবা আমার দাবি আমার দাবি আমার দাবি আমার দাবি পঞ্চায়েতর পেনশন যোগাই দেবা আমার দাবি আমার দাবি আমার দাবি পঞ্চায়েতর পেনশন যোগাই দেবা আমার দাবি আমার দাবি আমার দাবি পেনশন ধারীকে 3000 টাকা যোগাই দেবা আমার দাবি আদিবাসী সংঘর্ষ মোর্চা জিন্দাবাদ যোজনা করিবা আমার দাবি আমার দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনার লঞ্চ কারবার চলিব না লোভ জিন্দাবাদ সেই টঙ্কা কুয়াড়ে গলা আমি জবাব মাগুছু কিন্তু সেই টঙ্কা খরচ ন করে আদিবাসী সংঘর্ষ মোর্চা জিন্দাবাদ পঞ্চায়েতর পেনশন যোগাই দেবা আমার দাবি আমার দাবি পঞ্চায়েতর পেনশন যোগাই দেবা আমার দাবি আমার দাবি পেনশন ধারীকে 3000 টাকা যোগাই দেবা আমার দাবি সিপিআইএম লিবারেশন আদিবাসী সংঘর্ষ মোর্চা মিলিত আনুকূল্যরে গুণপুর ব্লক অফিস এবং তহসিল অফিস সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করা যাচ্ছে সেথিরে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং 5টি অধ্যক্ষকে 20 দফা দাবি সম্বলিত স্মারকপত্র প্রদান করা যাইছি মূল কথাটা হচ্ছে দীর্ঘ 18-19 কোটি পঞ্চায়েত মধ্যে আদিবাসী লোক মানে গরিব লোক মানে যেভাবে ভাবে অবস্থার অছন্তি তাকু ওড়িশা সরকার কর্ণপাত করুনান্তি জমি জল জঙ্গলকু লুট করে নেওয়া পরে অম্বানি আদানি সহিত ওড়িশা সরকার কেন্দ্র সরকার যোজনাবদ্ধ করুচন্তি তেণু আমি তাকে আমি বিরোধ করুছু এনজি এনআরজি ব্যাপক ভাবে দুর্নীতি এবং জলতার পঞ্চায়েতরে ইন্দিরাবাস নাঁরে হরিলুট এসব কার্য চালিথিবা সময়রে এবং ইন্দিরাবাস দুর্নীতি চালি রয়েছে তেণু ইয়া বিরুদ্ধে আজ আমি হাজার হাজার আদিবাসী লোক মানে আমি আন্দোলন এবং বিক্ষোভ প্রদর্শন করছু অন্য পক্ষে এবং চাষীঙ্কর ধান সহায়ক মূল্য 3000 করিবা কপা চাষীঙ্কু কুইন্টাল 9000 টঙ্কা করিবা বাঘ চাষীঙ্কু চাষীর মান্যতা দাবি উপরে আজ আমি হাজার হাজার সংখ্যায় আমি বিক্ষোভ প্রদর্শন করছু ওড়িশা সরকার 20 দফা দাবি যদি মানিব না এবং শুণব না লোকঙ্কর কথা শুণব না তাহলে আন্দোলন তীব্র হব সেটিপারে ওড়িশা সরকার দায়ী রয়েছে।